হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে পৌষ মাসের 27 তারিখ, আর আজকের দিনটা হচ্ছে আমাদের বাড়িতে সমস্ত কিছু ধোয়া ধুই, তারপরে ঘর দৌড় সব বাগানো হয় আর কি। পৌষ মাসের এই ঘর নিকোনো হয়, যেহেতু পৌষ কালো রাখতে নেই, সেজন্য রান্নাঘর রান্না চালা সমস্ত কিছু দেয়াল টেয়াল মাটি দিয়ে, প্রলেপ দিয়ে। আর উনুনটা দেখো কত সুন্দর করে মা মাটি দিয়ে করেছে। তো এইসব ধোয়াধুয়ি বাগানো গোছানোর পর তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করতে হয়। আর এই দেখো আমরা দুটো চেয়ার কিনেছি, এদিকে এসেছিল তো 500 টাকায় দুটো চেয়ার কিনেছি। কেমন হয়েছে বলো, লস হয়েছে না লাভ হয়েছে? তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খিচুড়ি রান্না করি। তো আজকে খিচুড়ি হবে, আর হচ্ছে চিকেন কষা হবে। তো তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের বাড়িতে খিচুড়ি, মানে আমাদের বাড়িতে না, গ্রামের প্রত্যেকটা ঘরেই খিচুড়িটা হয়, কারণ আজকে খিচুড়ি। আর হচ্ছে যে যেরকম রান্না করে, তো আমি খিচুড়ির জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে ফোড়নে দিয়েছি আমি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা চারেক এলাচ, গোটা এলাচ, তো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু মশলা বাটা দিয়ে, আর নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে আমি এটা মশলাটা কষাতে ছিলাম। তো মশলাটা কষানোর পর আমি, যখন মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি জল ঢেলে দিয়েছি। তো দেখো আমার মশলাটা কিন্তু ফুটে উঠেছে, তো এবার তেল ছেড়ে দিয়েছে। তার উপরে আমি দিয়ে দিচ্ছি সমস্ত রকম সবজি, খিচুড়িতে যা যা লাগে দিয়েছি, হচ্ছে শিম, বেগুন, ফুলকপি, আলু, রাঙা আলু আর বাঁধাকপি, আর দিয়েছি সমস্ত কিছু সবজি দিয়েছি, যা যে ঘরে ছিল আর কি। লাউ দিয়েছি, লাউটা ছিল, আর কুমড়োও ছিল না, সেজন্য দেওয়া হয়নি। তো দেখো আমার এক কড়াই ভর্তি কিন্তু হয়ে গেছে, আর সমস্ত কিছু দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো সেটা আস্তে আস্তে কমে কমে সামান্যতে চলে আসবে, তোমরা দেখতে থাকো। তো আমি সবজিটা ভালো করে কষাবো, আর খিচুড়ি জানোই তো সমস্ত কিছু উপকরণ জোগাড় করে নিয়ে রান্না করতে হয়। কিন্তু এখন কিন্তু আমার বেলা 12টা বেজে গেছে, বুঝলে বন্ধুরা, যেহেতু আজকে ঘর দৌড় সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে তারপরে রান্না করতে হয়। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসেতে অন্য কড়াই করে মুগ ডালটা হালকা ভেজে নিচ্ছি, কারণ মুগ ডাল হালকা ভাজলে বেশ সেন্টটা উঠলে বেশ ভালোই লাগে খেতে। তো এই দেখো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আর সমস্ত কিছু ডাল নিয়েছি, যেমন হচ্ছে মুগ ডাল, আর হচ্ছে সোনা মুগ, গোটা মুসুরি, আর ছোলার ডাল, মুসুরির ডাল, আর গোটা মটর কলাই, আর কাঁচা ছোলা। তো সমস্ত কিছু কলাই আমি একসাথে নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পেলে। আর এদিকে আমার সবজিটা কষানো প্রায় জল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু সবজিতে এতটুকু জল দিইনি, সবজির জলটা অটোমেটিকই বেরোচ্ছে আমার। তো দেখো বন্ধুরা, এভাবে কিন্তু আমি খিচুড়িটা রান্না করি। আর আজকে যেহেতু তোমার নিরামিষ হয়নি, ওই জন্য গ্যাসে চাপায়নি, পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে বলে উনানে সবজিটা কষিয়ে নিলাম। তো আমার সবজিটা কষানো হয়ে গেছে, তারপরে দেখো আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ঘরের চাল, যে চালটা সেদ্ধ করে আমাদের বানিয়ে এনেছে, সেই চালই রান্না করতে হয় খিচুড়ি, যেই চাল কটা হয় সেই চালটাই। তো খিচুড়ি, চাল, ডাল, সবজি সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম, আর জলটা একটু বেশি হয়ে গেছিলো বলে কমিয়ে নিয়েছি, তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসছে, এরকমভাবে ডাবুই করে ঘাটলেই হয়ে যাবে, বেশিক্ষণ না, আর বেশিক্ষণ লাগবে না খিচুড়িটা হতে। তো আমি সেই জলটা যেটা এক্সট্রা তুলে নিয়েছিলাম, সেই জলটাও কিন্তু এটাতে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি এটার মধ্যে। তো এভাবে জানো তো খিচুড়িটা রান্না করি, খুব সুন্দর হয়েছিল খেতে। পরিমাণ মতো সমস্ত কিছু নুন মশলা তোমরা সবাই দিয়ে দেবে, আর আমি ওপর থেকে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে, ধনে পাতার সেন্টটা খুব ভালো লাগে সেজন্য। তো দেখো এভাবে কিন্তু যত খিচুড়িটা ডাবুই করে ঘাটবে তত কিন্তু গলবে খিচুড়ি। তো খিচুড়িটা সত্যি খুব অসম্ভব সুন্দর হয়েছিল, চাল ডাল সবই পরিমাণ মতো হয়েছিল। তো দেখো এই হচ্ছে আমার খিচুড়ি, তোমরা হয়তো বুঝতে পারবে না ধোয়া উঠছে, আর এটা হচ্ছে
আমার ছেলের। আর এটাতে আমি সামান্য লাস্টে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি খিচুড়িটা আমাদের। আর তো চলো, এই হচ্ছে নতুন আলু, মাংস রান্না করব, মাংস কষা হবে আর চিকেন কষা। তো আমি কড়াইটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর চিকেন কষা রেসিপি তো তোমরা সবাই জানো, তো আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব না, কারণ আজকে ছিল তোমাদের সামনে শেয়ার করার মতো খিচুড়িটা কীভাবে আমি রান্না করি। আর এ দেখো আমি কিন্তু মাংস চাপিয়ে দিয়েছি। তো আজকের দিনটা যে সকাল থেকে রাত পর্যন্ত কী যে যায়, মানে কি বলবো তোমাদেরকে, অনেকটাই তাড়াহুড়োর মধ্যে যায়। যেহেতু গ্রামের বাড়িতে অনেক কিছু নিয়মকানুন থাকে, সেগুলো সামলে তারপরে আবার রান্না বান্না সেগুলো করার থাকে। তো আজকে আমি রান্না করতে করতে কত জায়গায় যে ছ্যাঁকা খেয়েছি তার ঠিক নেই, হাত পুড়ে গেছে। আর রডে মানে উনানে একটা রড থাকে, ওই রডটা একটু ছ্যাঁকা লেগে গেছে, হাত পুড়ে গেছে, দু তিন জায়গায় ছ্যাঁকা খেয়েছি হাতে তাড়াহুড়ো করতে করতে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমার রান্না হতে হতে প্রায় 2:30 বেজে গেছিলো। 12টার সময় আমি খিচুড়ি তোমার মশলা কষিয়েছি আর করেছি, 1টার সময় খিচুড়ি বসিয়েছি হাঁড়িতে। তো আমার খিচুড়ি নামতে 2 বেজেছে, তো নামার পরে আবার চিকেনটা হয়েছে। চিকেনটা হতে আমার বেশিক্ষণ টাইম লাগেনি, আর আমার ছেলের জন্য তো দেখলেই তোমরা তুলে রাখলাম। তো আর এইদিকে নতুন আলু দিয়ে চিকেন প্রথমবার রান্না করছি আজকে, আগে করিনি, এতদিন হয়তো উঠেছে নতুন আলুটা, বাট নতুন আলু খাওয়া হয়নি, তাই গিয়ে ভাবলাম নতুন আলু দিয়েই করি। আর চিকেনটাই তো তোমরা তো দেখতে পাচ্ছ যে আমি চিকেনটা করছি, এভাবেই রান্নাটা তোমাদের সামনে। আর আমি নিজে আসতে পারলাম না, কারণ এতটাই ব্যস্ত যে আর তোমাদের সামনে এসে কথা বলা হলো না কয়েকদিন ধরে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ভিডিও দিতেও পারছি না, কারণ বন্ধুরা জানো তো আমি আমার ছেলেকে নার্সারিতে ভর্তি করেছি, তো সেজন্য অনেকটাই ব্যস্ততম জীবনের মধ্যে দিয়ে আমি পড়ে গেছি। কারণ ওকে স্কুল দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, আবার পড়ানোর একটা ব্যাপার থাকে, আবার তোমাদের সবার ভিডিও প্রত্যেক দিন দেখতে হয়, তো সেগুলো একটা থাকে। তো সেজন্য রোজ রোজ দিন আমি ভিডিও দিতে পারছি না, তো কি বলবো, তোমরা এইভাবে ভিডিও দেখতে থাকো। আর প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিও, একটু পাশে থেকো। তোমরা যদি না পাশে থেকো তাহলে কী হবে বলো তো, তোমরা প্লিজ পাশে থেকো আর একটু সাপোর্ট করো। আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই তাদেরকে বলবো যে প্লিজ তোমরাও সবাই পাশে থেকো আর সাথে থেকো, একটু সাপোর্ট করো। তো এই দেখো আমার ছেলে খিচুড়ি খাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক যদি হয় না করে খিচুড়ি দেখি এদিকে মুখটা বার করছিস, আলু নিবি একটা, আলু, হ্যাঁ
কাচ্ছি মারবে নাকি তুমি ভাই তোর লিখি কাচ্ছে রে শক্ত সেদ্ধ হবে মাংসটা দিয়ে দিচ্ছি হ্যাঁ স্যার সেদ্ধ হয়ে গেছে মেটেটা সেদ্ধ হবে ঠান্ডা হোক তো খিচুড়িটা খা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে খিচুড়িটা খা ততক্ষণে তারপর মাংস ঠান্ডা হোক বন্ধুরা আমার চিকেন কষা পুরো রেডি চিকেন আর নতুন আলু তো এই হচ্ছে আজকের মেনু তো চলো আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করলাম।